সুন্দর করে আমি করে দিয়েছি। তো এটাকে আবার আন্ডার কাটও করতে পারেন, আন্ডার কাট টাইপের হয়ে গেছে। তো কেমন লাগলো? তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের যে এক্সট্রা যে হেয়ারগুলো রয়েছে, আগের দিন আমি শেভ করেছিলাম, তো আপনারা কমেন্ট করে আমাকে বলেছিলেন যে ঠিকঠাক পরিষ্কার হয়নি, তো আজকে আমি আরও সুন্দর করে ঠিকঠাক করে পরিষ্কার করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে এই যে এক্সট্রা যে হেয়ারগুলো আছে, এগুলোকে আমি সুন্দর করে আগে আমি শেভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। আমি কাজটাও করছি। তো দেখতেই পারলেন আমি দু পাশ থেকে সুন্দর করে আমি আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর আগের ভিডিওতে আপনারা কমেন্ট করে বলেছিলেন যে স্যার ঠিকঠাক মতন পরিষ্কার হয়নি নেকি আর সেটটা, তার জন্য আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আগে আমি নেক হেয়ার সেপটা দেখাচ্ছি, তারপর আমি ব্যাক সেপ হেয়ারটা দেখাবো। তো দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের নেক হেয়ার সেট, যে কানের পাশে এক্সট্রা যে হেয়ারগুলো ছিল, তো সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আগের দিনের তুলনায়, আগেরটা আর আজকেরটা, তো আমাকে জানাবেন অতি অবশ্যই কমেন্টে। একটু ঘাটতে তোলো, সোজা করে একটু সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, নিচু করে এবার হালকা। তো দেখতেই পাচ্ছেন আজকে নেক হেয়ার সেটটা আর আগের দিনের নেক হেয়ার সেটটা তো কেমন হয়েছে। এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কাটা, এগুলো ম্যাডামের হেয়ার, তো এগুলো সুন্দর করে আমি করে দিয়েছি। তো এটাকে আবার আন্ডার কাটও করতে পারেন, আন্ডার কাট টাইপের হয়ে গেছে। তো কেমন লাগলো? ব্যাক হেয়ার সেট ভিডিও করছি, আপনারা দেখুন।